দর্শক, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, শিল্পাঞ্চলের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন, পাশাপাশি জানাবেন পুলিশ ও সেনাবাহিনীর নজরদারি কেমন দেখছেন আপনি সেখানে। জি তানিয়া, আমি সকাল থেকে কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চল আমি ঘুরে দেখেছি এবং সেই সাথে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি। এই আমরা গত বৃহস্পতিবার যেমনটি দেখতে পেয়েছি 219টি কারখানা বন্ধ ছিল এবং সেই সাথে আজকে কিন্তু সকালবেলা আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে 49টি কারখানা বন্ধ রয়েছে। তার মধ্যে আপনার যেটি 36টি কারখানা যেটি শিল্প আইনে যেটি বন্ধ রয়েছে এবং বাকি যে 13টি কারখানা সেই কারখানাগুলো কিন্তু মূলত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি একটি কারখানার সামনে। আসলে দেখতে পাচ্ছেন যে এই কারখানার সামনে কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা এবং সেই সাথে শিল্প পুলিশ এবং এপিবিএন এবং আমরা র্যাবের গাড়িকে দেখতে পেয়েছি একটু আগে, এবং তারা মূলত এই কারখানাগুলোতে বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে এখানে বিশৃঙ্খলার ঘটনাগুলো ঘটে, সেই কারণে কিন্তু তারা এখানে টহল দিচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। শিল্প পুলিশের সাথে আমাদের যেমনটি আমরা কথা বলেছি দুপুরের দিকে, তারা যেমনটি বলছেন যে সকালবেলা থেকে প্রত্যেকটি কারখানায় কিন্তু এই শ্রমিকরা তারা প্রবেশ করেছে এবং তারা নির্বিঘ্নে কাজ করছে। যদিও এই বন্ধ কারখানার বাইরেও 2-4টি কারখানায় ভিতরে তাদের একটি মান অভিমানের পর্ব চলছে শ্রমিকদের সাথে মালিকের, সেখানে কিছু ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে তারা মালিকদের সাথে কথা বলছেন। সব মিলে তা আমরা দেখতে পেয়েছি যে বড় যে ঘটনা সেই ঘটনাগুলো কিন্তু ঘটেনি। তবে আপনাকে একটি তথ্য রাখি, আজকের এই পরিস্থিতি উন্নতি হচ্ছে গতকালকে মূলত আশুলিয়ার যে জামগড়া এলাকা সেখানে কিন্তু একটি জনতা সমাবেশ হয়েছিল, সেখানে বিজেএমির সভাপতি এবং এবিসিআর যে সাবেক সভাপতি যিনি একটি আশুলিয়ার সবচেয়ে বড় যেটি পোশাক কারখানা রয়েছে হামিম গ্রুপ তার যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনিও ছিলেন এবং এখানকার স্থানীয় রাজনৈতিক যে ব্যক্তিবর্গ যিনি বিএনপির সাবেক সাংসদ তিনিও ছিলেন, সব মিলে কালকে একটি সমাবেশ হয় এবং সেখানে কিন্তু মালিক পক্ষ এবং বিজেপির পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে যাতে আজকের দিনে যাতে শ্রমিকরা কারখানায় ঢুকে এবং যাতে কোনো এই যে বাংলাদেশের যে একটি রপ্তানি আয়ের যে একটি বৃহৎ একটি শিল্প যেটি পোশাক শিল্প, সেই পোশাক শিল্প কারখানা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং রপ্তানি আয় যাতে বন্ধ না হয় এবং এটি দেশের জন্য একটি বড় একটি অবদান এই পোশাক শিল্প, সেটি কিন্তু তারা সচল রাখার জন্য পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু তাদেরকে এই পোশাক শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছে এবং তাদের কোনো সমস্যা থাকলে যেটি বলা হয়েছে তাদের জানানোর জন্য, এবং বিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে যাতে সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকে এই সমস্যাগুলো বলা হলে তারা সমাধান করবে সেই আশ্বাসে কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি পোশাক শিল্প কারখানা কিন্তু আজকে অনেকটাই কিন্তু শান্ত হয়ে আসছে। এবং এই আপনাকে সব মিলে যদি বলি যে এই সাভার আশুলিয়া এবং ধামরাইতে কিন্তু এখানে 1863টি কলকারখানা রয়েছে, তার মধ্যে এই আজকে কিন্তু 1814টি কারখানা চালু রয়েছে, সে মিলে সব মিলে আজকে 49টি কারখানা বন্ধ রয়েছে এমনটি জানিয়েছে শিল্প পুলিশ। সব মিলে কিন্তু আমরা আজকে গত অনেকটাই শান্ত। তো এই ছিল আমার কাছে এই পোশাক শিল্প কারখানার সর্বশেষ। তানিয়া, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।